ছয়া এ আইডি থেকে আপনি লিখেছেন, সিজারে বাচ্চা জন্ম নিলে কি নেকির বদলে গুনাহ হবে? না, সিজারে বাচ্চা জন্ম নিলে যে আমাদের গুনাহ হবে, পাপ হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। বরং কোরআন হাদিসের কোনো আয়াত বা নির্দেশনার আলোকে এমনটি বোঝা যায় না। কেউ যদি সিজারে বাচ্চা নেন এবং সেটি যদি ডক্টরের পরামর্শ নেন এবং বাধ্য হয়ে নেন, সেটি তিনি নিতেই পারেন, এর কারণে তিনি গুণাকার হবেন এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না। এরপরে এমডি রাজিবুল ইসলাম, আপনি লিখেছেন, আমি সিঙ্গাপুর থেকে বলছি, আমরা শুক্রবার জুমার নামাজ পড়তে পারি না, তাই আমরা সবাই সম্মিলিতভাবে শুক্রবার জোহর নামাজ আদায় করতে পারবো কি? ভাই রাজিবুল ইসলাম, এই বিষয়ে আমি একাধিকবার বলেছি। প্রিয় ভাই, আমার একজন মুসলমানের কাছে সালাতের বিষয়টি একজন মানুষের বেঁচে থাকার মতো এত গুরুত্বপূর্ণ, এত বড় একটা ফরজ, কোনো অবস্থাতেই এটা মাফ করা হয়নি। আপনি অসুস্থ হলে দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে পড়বেন, সেই সালাত আপনাকে যে কোম্পানি কাজ করতে দিবে না, সেখানে আপনি কেন কাজ করবেন? আমার বেঁচে থাকার জন্য তো সেখানে থাকতে বাধ্য নই, আমি তো মরে যাবো না সেটা ছেড়ে দিলে, হয়তো একটু ভালোভাবে চলতে পারবো না, এইটুকু তো। আল্লাহর জন্য আপনি যদি এতটুকু স্যাক্রিফাইস না করেন, আপনি কীভাবে জান্নাতের আশা করবেন? এই জন্য যে কোম্পানিতে কাজ করার ফলে আপনি জুমার সালাত পড়তে পারেন না, সেই কোম্পানি ত্যাগ করা আপনার জন্য অপরিহার্য। হ্যাঁ, আপনি যদি যেখানে কয়েকজন মুসলিম আছেন সেখানে জোহর সালাত যদি আদায় করতে পারেন, তাহলে জুমা করতে সমস্যা কোথায়? আপনাদের মধ্যে একজন খুতবা দিবেন, খুতবা খুবই সিম্পল, আর কিছু না, আপনার কোনো একটা আয়াত, একটা হাদিস, তাসবিহ পড়ে খুতবা সম্পন্ন করে দুই রাকাত সালাত সে পড়াবে জোহরের মতো করে, তাতে ইনশাআল্লাহ আপনারা আদায় মুক্ত হবেন। এরপরে হাসনারা ইকবাল, আপনি লিখেছেন, স্বামীকে কথা বিশ্বাস করাবার জন্য কোরআন শরীফ মাথায় নেওয়া যাবে, না হলে অশান্তি হচ্ছে। আল্লাহ মাফ করুন, স্বামীকে কথা বিশ্বাস করাবার জন্য আপনি শপথ করবেন, শপথ করার সিস্টেম ইসলামে রেখেছে, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে সত্য কথা আপনি শপথ করবেন। কোরআনে কারিম মাথায় নিয়ে তাকে বিশ্বাস করানোর নির্দেশনা ইসলাম দেয়নি। তারপর যদি তিনি এতটাই বেবুজ হন যে কোরআনে কারিম মাথায় নেওয়া ছাড়া তিনি আপনাকে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে আপনি এটা করলে আপনার যে বড় কোনো গুনাহ হবে পারে এরকম না, কিন্তু এটা অবশ্যই অন্যায় কাজ, কিন্তু আপনি বিপদগ্রস্ত হিসাবে এটি করতে পারেন এবং তাকে বোঝাবেন যে কোরআনে কারিমকে আমি কোরআনে কারিমের রবের, কোরআনে কারিম যার কথা, সরি, কোরআনের যে কোরআনের কথাগুলো যার, সে রবের নামে শপথ করে বলা, এটাই হলো মূল। এই কোরআনে কারিম ছোঁয়া বা মাথায় নিয়ে শপথ করার কোনো নির্দেশ আসলে আসেনি, তাকে বোঝানোর চেষ্টা করেন, যদি না বুঝে এটা করে আপনি নিষ্কৃতি পেতে পারেন কোনো বিপদে থাকলে। আজরা তানিয়া, আপনি লিখেছেন, ইস্তেখারা কি শুধু নিজের কাজের ব্যাপারে করে অন্যের জন্য করা যায় না? ইস্তেখারা আসলে যার ইস্তেখারা তিনি করবেন। আমাদের সমাজে একজনের ইস্তেখারা অন্যজনকে দিয়ে করানোর একটা প্রথা কিন্তু প্রচলিত আছে। বলা হয় যে তুমি আমার জন্য ইস্তেখারা করবে, অমুকের জন্য ইস্তেখারা করবে, এটি আসলে সুন্নাসম্মত পদ্ধতি নয়। আপনি যখন কোনো কাজ করবেন, আপনি আল্লাহর কাছে কল্যাণ চাইবেন যে আল্লাহ আমার এই কাজটা কল্যাণকর হলে আপনি সহজ করে দিন, কল্যাণ কর হলে আমাকে সেই কাজ থেকে আর কাজটাকে আমার থেকে দূরে সরিয়ে দিন। তো এইভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, এটাই হলো ইস্তেখারার মূল কথা এবং খোলাসা। বিধায় ইস্তেখারা এটা অন্য কাউকে দিয়ে করানো এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। তবান আক্তার, আপনি লিখেছেন, আমার স্বামী প্রবাসে থাকে, সে এখন করোনা আক্রান্ত, দয়া করে আমার স্বামীর জন্য দোয়া করবেন। বোন তামান্না, আমরা আপনার স্বামীকে জন্য দোয়া করি, আমাদের এই বোনের জন্য, সমাজের দর্শক আপনারা দোয়া করবেন সবাই, আমরা দোয়া করছি আল্লাহ আমাদের বোন তামান্না আক্তারের স্বামীকে আপনি আশু রোগ মুক্তি নসিব করুন, এমন রোগ মুক্তি নসিব করুন যার ফলে কোনো সাইড এফেক্ট থাকবে না, অন্য কোনো রোগ সৃষ্টি হবে না, পরিপূর্ণ সুস্থতা আমরা আপনার কাছে কামনা করি। আল্লাহ আপনি কবুল করুন এবং সহজ করুন। আরও অনেকেই অসুস্থ আছেন, হয়তো সবাই দোয়া চাইতে পারছেন না বা অনেকে দোয়া চাইছেন, আমার নজরে পড়েনি, আমি দেখার সুযোগ পাইনি বা আমার সৌভাগ্য হয়নি। আমরা সেই সকল ভাই বোনদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যারা দোয়া চাইছেন, যারা ইলমের মজলিসে একত্রিত হয়েছেন এবং সময় দিচ্ছেন, অথবা যারা নাই এখানে, আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর বরং সবার প্রতি রহম করুন এবং সবার প্রতি আল্লাহ তাআলা করুণা করুন, সবার বিপদকে আল্লাহ তাআলা দূর করুন, আমরা দোয়া করি।